আজ থেকে শুরু হলো নদিয়ার কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ প্রভুর ঘাটের কুম্ভমেলা। বঙ্গ কুম্ভমেলা পরিষদের উদ্যোগে আজ 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 5 দিন ধরে চলবে এই কুম্ভমেলা। মোট 13টি আখড়া ও 4টি সম্প্রদায় যুক্ত রয়েছে এই মেলায়। 13ই ফেব্রুয়ারি শাহী স্নান হবে গঙ্গায়। এই মেলা আজকে 10 তারিখ 10ই ফেব্রুয়ারি আজকে শুরু হয়েছে। সকাল 10টায় শুভ সূচনা হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে এবং 10টা বেজে 10 মিনিটে আমাদের ধর্মধ্বজারোহণ হয়েছে। সেই জন্য আমরা এই মেলায় সমস্ত 13টা আখাড়া এবং 4টি সম্প্রদায়, 2টি দল এবং এছাড়াও অনেক যে স্বয়ম্ভু পরম্পরা, প্রাইভেট পরম্পরা, সমস্ত গুরুমূর্তিরা রয়েছে এবং সমস্ত পরম্পরা রামকৃষ্ণ মিশন, বাটসেবা আশ্রম, মথুয়া সম্প্রদায় থেকে নিয়ে নিগমানন্দ মিশন সবাই আছে উপস্থিত। অনেক নাগা সন্ন্যাসী এসছে, আমরা সবাই উপস্থিত হয়ে একত্রিত হয়ে শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, হর হর মহাদেব জয় ঘোষ দিয়ে আমরা শুরু করেছি। 14 তারিখ অবধি মেলা চলবে, এই 4 দিনে স্নান পর্ব চলবে এবং 13 তারিখে মেন স্নান, মেন জুলুস হবে, শাহী স্নান, শাহী জুলুস। তার জন্য আমরা অসংখ্য ভক্তদেরকে আহ্বান করছি যে আসুন মেলায়, আপনারা দর্শন করুন, স্নান করুন, পুণ্য অর্জিত করুন এবং নাগা বাবাদের দর্শন করে নাগা বাবাদেরকে প্রণাম করুন, প্রণামী দিন, আশীর্বাদ নিন। এছাড়া আমাদের যে মহৎ কাজ, এই যে আমাদের বঙ্গ কুম্ভ মেলার যে এত বড়ো ব্যবস্থাপনা, সেই ফান্ডে আপনাদের যথার্থ দান আমাদের প্রয়োজন। আপনারা এই অফিস, মেলার অফিস ঘর আছে, সেই অফিসে আপনারা যথার্থ দান আপনারা দিলে আমরা সাদরে গ্রহণ করব, আমরা সেই অপেক্ষা করছি। উদ্যোক্তাদের দাবি, কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু সন্ন্যাসীদের সমাগম হবে। সনাতন ধর্মের পরম্পরা অনুসরণ করে এই কুম্ভমেলায় শাহী স্নান, বিশ্ব শান্তিযজ্ঞ, গঙ্গা আরতি, ধর্মসভা, বিভিন্ন অনুষ্ঠান হবে এই 5 দিন ধরে। সকাল থেকে ভিড় রয়েছে দর্শনার্থীদের। সব মিলিয়ে জমজমাট কল্যাণীর কুম্ভ মেলা, লক্ষাধিক মানুষের ভিড় হবে আশা করছেন আয়োজকরা। বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও। নদিয়া থেকে অভিষেক আচার্যের রিপোর্ট, টাইমস বাংলা। জব ঘর মে হোগা চ্যাম্পিয়ন ফিনাইল তো না রহেঙ্গে কীটাণু না হি মচ্ছর। ঘর মেলায় চ্যাম্পিয়ন লাইম ফ্রেশ, চ্যাম্পিয়ন হার্বল আর চ্যাম্পিয়ন পাইন, রাখে আপনে ঘর কো বিমারিয়ো সে দূর চ্যাম্পিয়ন ফিনাইল কে সাথ।